আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আজকে আমরা পাউডারি মিলডিও নামক রোগের লক্ষণ, সমস্যা এবং এর প্রতিকার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। পাউডারি মিলডিওর লক্ষণ হচ্ছে যে পাউডারি মিলডিও এরকমভাবে গাছের কচিকাণ্ড বা এরকম পাতার মধ্যে, পাতার উপরের অংশের মধ্যে এক ধরনের পাউডারের, হোয়াইটিশ পাউডারের একটা আস্তরণ পড়ে, যে আস্তরণ পড়লে এরকমভাবে পাতার যে স্বাভাবিক গ্রোথ এবং এই বৃদ্ধি সেটা এরকমভাবে ব্যাহত হয়। তো পাউডারি মিলডিও এরকমভাবে প্রথমত একটা পাতার মধ্যে এরকমভাবে দেখা যায়, এক দুইটা পাতার মধ্যে, তারপর এরকমভাবে পুরো ডাল বা এরকম পুরো গাছের মধ্যে ছড়ায়। তো এরকম সব ধরনের শাক সবজি বা ফল বা বিভিন্ন ফুলের গাছও এরকমভাবে সমস্যা দেখা যেতে পারে। সবগুলা গাছের জন্য ট্রিটমেন্ট একই ধরনের, তবে এরকমভাবে বিভিন্ন ধরনের যেহেতু ছত্রাকের আক্রমণ হয় তো এরকমভাবে ওষুধেরও একটু ভিন্নতা থাকতে পারে। তবে মোটামুটি পাউডারি মিলডিও যদি হয়, প্রথমে এরকমভাবে গাছের যত্ন নিতে হবে আর দেখতে হবে যেন এরকমভাবে সাদা পাতা, এরকমভাবে পাতার মধ্যে সাদা আস্তরণ আছে কিনা। এরকম যদি সাদা পাতা প্রথমে একটা ডালের মধ্যে দেখা যায়, সে ডালটাকে আমরা এরকমভাবে পানি দিয়ে স্প্রে করে দিতে পারি, সবসময় স্প্রে করে দিতে পারি। এছাড়াও ডালটাকে এরকমভাবে পরিষ্কার করে দিতে পারি, এরকমভাবে হাতে পরিষ্কার করে বা এরকমভাবে পানি দিয়ে মুছে দিতে পারি। আর যদি বেশি পরিমাণ হয়, এরকমভাবে একটা ডালকে আমরা একটা ডালের যে পাতার যে একটা অংশ, সে পাতাটাকে ফেলে দিতে পারি। এছাড়াও আমরা এরকমভাবে বিভিন্ন পেস্টিসাইড, ন্যাচারাল পেস্টিসাইড, নিম পাতা বা বিভিন্ন ধরনের পেস্টিসাইড আছে, সেটা আমরা ইউজ করতে পারি। তো যেহেতু এটা একটা এরকমভাবে ফাঙ্গাল ডিজিজ, তার জন্য আমরা এরকমভাবে ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করব। তো তার জন্য প্রথমে কন্টাক্ট সিস্টেমিক ফাঙ্গিসাইড, যেটা বেবিস্টিন, আমরা এরকমভাবে স্প্রে করবো। সিস্টেমিক ফাঙ্গিসাইড হচ্ছে যেটা এরকমভাবে গাছে বিভিন্ন সময় এরকমভাবে কাজ করবে। তারপরে যদি এই সমস্যা যদি সমাধান হয়, তাহলে আমরা যদি বেশি পরিমাণ হয় তাহলে কন্টাক্ট ফাঙ্গিসাইড, যেটা ডায়াথেন M45 বা হচ্ছে ব্রিটক্স আছে, সেটাকে আমরা এরকমভাবে স্প্রে করতে পারি। তো এছাড়াও সেটা এরকমভাবে বিভিন্ন ধরনের ফুল গাছে ইউজ করতে জন্য হতে পারে বা বিভিন্ন শাকসবজি গাছে এরকমভাবে সমস্যা হতে পারে। তো সবগুলো গাছের মধ্যে একই, এই লক্ষণটা কিন্তু একই। এছাড়াও যদি বেশি পরিমাণ হয় তাহলে কেরাটিন 40 EC.5% আর আমরা এরকম পানির সাথে মিশিয়ে এরকমভাবে স্প্রে করতে পারি। এছাড়াও যে সালফার পাউডার আছে, যেটা সালফার বা গন্ধক হিসাবে পরিচিত, সেই সালফার পাউডারকে আমরা এরকমভাবে পানির সাথে মিক্স করে আমরা এরকমভাবে পরিমিত মাত্রা এরকমভাবে স্প্রে করতে পারি 2-3 কিস্তিতে 5-7 দিন অন্তর অন্তর এরকমভাবে। তাহলে আমরা এরকমভাবে আমাদের গাছে যদি পাউডারি মিলডিও রোগের সমস্যা হয় তা থেকে আমরা এরকমভাবে দমন করতে পারি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।